ভাবলাম ঠিক করবো কি করে। কি করছো এটা, আবার কি দুষ্টুমি? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমার নতুন একটি ভ্লগে অনেক অনেক স্বাগত। আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। বিশ্বনাথের স্কুলে রিপন এখনও বেরোয়নি, হোক কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। আর এটাকে দেখো, দরজার কাছে বসে কি করছে। আমি ওইদিকে রান্না করছি আর ওখানে বসে বসে কি যে করছে ওই জানে। এত শান্ত করে ও তখনই বসে থাকে যখন একটা কিছু দুষ্টুমি করে, তো এখানেও সেটাই করেছে। টিভির রিমোটটা ঘর থেকে নিয়ে এসে ভেঙে এখন চুপ করে বসে আছে, আর এমন মুখ করে বসে আছে ও কিছুই জানে না। কি হবে এবার, তুমি ভেঙে দিলে? আবার হাসি, তুমি ভেঙে দিলে? কেন ভাঙলে? এবার টিভিটা কি করে চলবে? এটা কি করলে তুমি? এবার টিভি কি করে চলবে? আমি ঠিক করে দিই, এটা আমি ঠিক করে দিই, দাও। কি হবে আবার, আবার কি হবে? ঠিক হয়েছে? ও বাবা, তুমি ঠিক করছো? ওটা ভেঙে টেঙে তুমি এবার ওটাকে রিপেয়ার করছো? বাহ, হয়ে গেছে দেখি? হয়েছে কি? বাহ, তাই তো হয়ে গেছে। তো আরেকটা ব্যাটারি কই? ওখানে আরেকটা ব্যাটারি দিতে হবে তো, ওখানে আরেকটা ব্যাটারি দিতে হবে তো, তারপর তো ঢাকনা লাগাতে হবে। রান্না ফেলেই আমি ওকে দেখতে গেছিলাম, তার কারণ হলো ইদানিং কিছু কিছু দুষ্টুমি ওর লিস্টে অ্যাড হয়েছে। তার মধ্যে হলো সব কিছু ফেলে দেওয়া। কালকেই কি একটা রিসোনা নিচে ফেলে দিয়েছে, আর আবার সব রান্নাই হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর এই টেবিল ক্লথটা ঈদের আগের দিন ধুয়ে দিয়েছিলাম, আর কালকে ফুচকুটা এর উপর চায়ের কাপ ছিল, ধরে টেনেছে, চাটা পড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম, না হলে যদি দাগ না যায় তো সেই জন্যই। তো দাঁড়াও, এটা একটু পেতে দিই। আর এখন তো আমাকে ওর জন্য সব কিছু লুকিয়ে রাখতে হচ্ছে, সব কিছু টেনে ফেলে দিচ্ছে, আর ভয় হলো নিচে ফেলে দেওয়ার। কখন গিয়ে চুপ করে ফেলে দিয়ে আসছে ব্যালকনি থেকে, ওই জন্য দরজাটাও সবসময় লাগিয়ে রাখছি, না হলে যদি ভুলে যাচ্ছি অমনি কিছু না কিছু ফেলে দিচ্ছে। ব্যাস, এটা হয়ে গেছে, এবার আমি স্কুলের জন্য রেডি হব। আজকে গরমটাও বেশ পড়েছে, আর আজকেও রিসোনার টিউশন আছে পরপর দুদিন, আর একদিনকে পড়াইনি ওই জন্য সেই দিনকেটা একটু চাপই হবে, আবার কাল থেকে এক্সামও আছে। জুতো নিয়ে এসো, জুতো। জুতো কোথায় তোমার? জুতো নিয়ে এসো, যাও যাও, জুতো আনো, জুতো নিয়ে এসো, জুতো নিয়ে এসো, আনো আনো আনো, নিয়ে এসো, আমাকে দাও, আমাকে দাও, না আমাকে জুতো দাও, আরেকটা জুতো কই, আরেকটা জুতো, আরেকটা জুতো কই, নিয়ে এসো, আরেকটা আনো, আরেকটা আনো। থাক, তুমি তুমি নিয়ে এসো, তুমি নিয়ে এসো, আমি দেখছি কি পড়েছে, তুমি নিয়ে এসো, জুতো নিয়ে এসো, কই জুতো, কই আরেকটা আনো, হ্যাঁ নিয়ে এসো, এনে দাও আমাকে। কে পড়বে, এসো পড়িয়ে দিই, এসো এসো পড়িয়ে দিই, চেয়ারে বসো, চেয়ারে বসো, তো পড়বে, পা দাও, পা দাও, পা দাও, পা দাও, পা দাও, পা দাও, এইদিকে দাও, আমার দিকে দাও, এইদিকে আমার দিকে। তো এই যে আমরা এখন দুজনে রেডি হয়ে গেছি। কি হচ্ছে এটা? এ বাবা, দিদি লাগবে তো, কি অবস্থা তোর, কোমরে লাগবে, এসব করিস না, তোর কোমরে লাগবে, এসব করিস না, কি করছো তুমি এগুলো? পড়ে যাবে, পড়ে যাবে, ছেড়ে দে, ছেড়ে দে, চল খাবি, চল দাঁড়াতে হবে না, বসো বসো। ঋষণা স্নান হয়ে গেছে, ওকে খাওয়ার জন্য ডাকতে এসে দেখি দুজনে মিলে এইসব দুষ্টুমি করছে।
তো চলো রিশোনাকে খাইয়ে দিয়ে তারপরে পুচকুটাকে স্নান করিয়ে দেবো। চলো স্নান করবে, চলো থাক, ওটা থাক, ওটা আমাকে দিয়ে দাও, ব্যাস। হ্যাঁ এসো, স্নান করবে, এসো, চলো স্নান করতে হবে, চলো চলো চলো। এখন আমি টিউশন পড়তে যাচ্ছি। আজকে ও রিপোর্ট নেই, ওই জন্য আজকে ও টিউশনে আমাকেই রেখে আসতে হবে, এসে ও তারপর নিয়ে আসবে। সকালে চা বানিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি, রেখে ভুলে গেছিলাম, তারপরে দেখি ঠান্ডা হয়ে গেছে, তো সকালে তো খাওয়া হয়নি, তো এখন একটু চা বসিয়েছি, এখন একটু খাবো, নাহলে বড্ড মাথা ধরেছে। কি করছো এটা, আবার কি দুষ্টুমি এটা, এটা কি দুষ্টুমি, এটা কি দুষ্টুমি। রিপন তো সকালে একদমই সময় পায়নি সবজি বাজার করার, সবজিগুলো শেষ হয়ে গেছিল, তো এখানে শুয়ে কিছু সবজি এনেছে, তো সেগুলো তুলে রাখবো, আর কালকে যেটা হবে সেটা একটু কেটে রাখবো, না হলে তো সকালে সময় পাওয়া যাবে না। কালকে কাঁঠালটা খেতে চেয়েছে, কাঁঠালটা করবো, আর একটু সজনে ডাঁটা করবো, আর তার সঙ্গে একটু টক ডাল করবো। তো কাঁঠালটা এটা এঁচড় নয়, ঠিক বীজটা বেশ মোটা হয়ে গেছে, আর আমার না এই রকমই খেতে ভালো লাগে, একদম যেগুলো এঁচড় থাকে সেগুলো অতটা ভালো লাগে না। তো এই যে আমার কাঁঠালটা কাটা হয়ে গেছে, আর রিপন আবার সেই সব কিছু মশলা মাখিয়ে যেটা যেমন করে রান্না করা হয় কাঁঠালটা ওইটাও খেতে পছন্দ করে, কিন্তু কালকে আমার এটা একদমই করার ইচ্ছে নেই, কালকে একটু টক ডালের সঙ্গে একটু ঝাল করব। আর এখন প্রায় 8টা বাজতে চললো, রিশোনাকে আনতে যাবে রিপন, তো আমি তার আগেই এটা করে রাখছি, কারণ এখন একটু ধরে আছে, তো না হলে তো ও করতে দেবে না, তো সেই জন্যই। আরে এই যে এটাকে দেখো, বারবার আমার কাছে চলে আসছে এগুলো ধরার জন্য, তো রিপন ওকে ধরে বসে আছে, নইলে তো আমাকে করতে দেবে না। তো এই যে হয়ে গেছে, এটা কালকে সর্ষে বাটা দিয়ে করবো। এদিকে যে দুধ বসিয়েছি সেটা তো ভুলেই গেছি, দাঁড়াও দেখি, এই যে একদম অল্প হয়ে গেছে, ফুটে ফুটে একটুখানি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।